দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভায় আদিবাসী মা বোনেরা বিজেপিতে যোগদান করেছিলেন। সেই যোগদানের শাস্তি স্বরূপ তাদেরকে দিয়ে তৃণমূলরা দণ্ডবদ্ধ পরিক্রমা করিয়ে আদিবাসী সমাজকে আরও একবার অপমানিত করেছেন। এই ঘটনার কারণেই প্রতিবাদ ও মিছিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি 100 দিনের ভুয়ো জব কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাক্ষেত্রে দুর্নীতিসহ বিভিন্ন দাবিতে ভারতীয় জনতা পার্টি মেমারি 2 নম্বর ব্লক কমিটির উদ্যোগে এই মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাতগেছিয়া সমবায় পার্শ্ববর্তী ময়দান থেকে মিছিল শুরু করে মেমারি মালডাঙ্গা ও বর্ধমান কানলা রোড পরিক্রমা করে সাতগেছিয়া চৌমাথায় প্রতিবাদ সভা করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য রাজীব ভৌমিক, বর্ধমান কাটোয়া জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, বর্ধমান কাটোয়া মহিলা মোর্চার সভানেত্রী দীপালী দাস, 5 নম্বর মণ্ডল সভাপতি তাপস পাল, ব্লক কনভেনার পিন্টু ভান্ডারী, পঞ্চায়েত সদস্য লালমোহন মুর্মু সহ নেতৃত্ব ও কর্মীবৃন্দ। আমাদের মন্তেশ্বর বিধানসভা আমাদের মেমারি 2 নম্বর ব্লক কমিটি ডাকে, তৃণমূলের যে নৈরাজ্য চলছে, খুন সন্ত্রাস বোমবাজির যে সরকার এবং টেট উত্তীর্ণ যারা পরীক্ষায় পাস করে তাদের চাকরি নেই, বেকার সংখ্যা বেড়ে চলেছে, তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীরা বিয়ের জন্য রাস্তায় রাজপথে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, তাদেরকে চোর বলা হচ্ছে। এবং বিশেষ করে হচ্ছে আপনারা জানেন যে উত্তর দিনাজপুরের তপন বিধানসভার যে আদিবাসী মহিলাদের উপর অকথ্যভাবে অত্যাচার, রাস্তায় দণ্ডি খাটিয়েছে, আদিবাসী সমাজকে যে আবার নতুন করে অপমান করা হয়েছে এই তৃণমূল সরকার, তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় এবং আমাদের প্রতিবাদ সভা আমাদের চলছে। কোন জায়গায় এটা হচ্ছে আপনাদের? এটা সাতগেছিয়া বাজারে। মিছিলটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে? এটা সাতগেছিয়া বাজার খানলা রাস্তা থেকে আমাদের 4 রাস্তা সভা হবে। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? বিশ্বজিৎ পোদ্দার, বর্ধমান। মুখ্যমন্ত্রীরা টাকা পাচ্ছে আর আমার পশ্চিমবাংলায় টাকা পাচ্ছে না। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।